কি মনে হচ্ছে, কালো জাম? আসলেই তাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টকঝাল মিষ্টি কালো জামের রেসিপি। আসসালামু আলাইকুম, রিনাস ডিম ফুডসের সবাইকে স্বাগতম। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। চলুন দর্শক, তাহলে আজকে টকঝাল মিষ্টি কালোজামের রেসিপিটি দেখি। এক কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রয়োজন মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। দর্শক, আজকের এই আচারটি ছেলে বুড়ো সবাই খুব পছন্দ করবে, এটা খুবই সুস্বাদু হয়, আর জলপাই তো শরীরের জন্য খুবই ভালো। এটা আমাদের হজম শক্তি বাড়ায়, খাওয়ার রুচি বাড়ায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হলো। পাত্রে প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে জলপাইটা সিদ্ধ করে নিব। জলপাই সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর জলপাইটাকে হাত দিয়ে অথবা একটা চামচ দিয়ে সুন্দর করে চেলে নিব, যাতে বিচিটা এবং চামড়াটা আলাদা হয়ে যায়। বিচিগুলোকে আমি ফেলবো না, এটা পরে কাজে লাগাবো। কড়াইয়ে 2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে টেলে নিয়ে গুঁড়ো করে নিব। এক কাপের 1/4 ভাগ সরিষার তেল নিচ্ছি, আচারে সরষের তেলটাই ভালো মানায়। তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি জলপাইয়ের পেস্ট। খুব সাবধানে দিতে হবে যাতে গরম তেল গায়ে ছিটে না পড়ে। এখন দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি গুঁড়ো করে রাখা 5 ফোড়ন, দুই চা চামচ লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর দিচ্ছি 1/3 কাপ চিনি, চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখন ভালো মতো নাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না জলপাই থেকে তেলটা আলাদা হয়ে যায়। আচারে আপনারা 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, আমি অবশ্য ব্যবহার করিনি।
জলপাই থেকে তেলটা আলাদা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। হাতের সাহায্যে আচারটা তৈরি করে নিচ্ছি। প্রতিটা আচারের ভিতরে একটা করে বিচি দিয়ে দিচ্ছি আর কালোজামের শেপ করে নিচ্ছি। আপনারা যদি বিচি দিতে না চান তাহলে নাও দিতে পারেন, এমনিতেও তৈরি করা যাবে। জলপাইয়ের বিচিটা ব্যবহার করার পূর্বে অবশ্যই পেপার টিস্যু দিয়ে মুছে নেবেন অথবা রোদে শুকিয়ে নেবেন। এই আচারটি বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি এই আচারের নাম দিয়েছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি কালোজাম আচার। তৈরি করার পর বেশ কিছুদিন রোদে দিতে হবে, যদি রোদে না দিতে পারেন তাহলে চুলার পাশের গরমেও রাখতে পারেন, তখন রঙটা অনেক গাঢ় হয়ে আসবে। আচারটি তেল ছাড়া 6 মাসের অধিক ভালো থাকবে, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। আর তেল দিয়ে যদি রাখেন তাহলে 1 বছরেরও বেশি সময় ভালো থাকবে, কোনোই প্রিজারভেটিভ লাগবে না। আশা করি আজকের রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। দর্শক সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।